আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আছি একটি স্টলে, নামটা দেখাই দাও। নামটা হচ্ছে টাঙ্গন 224 নম্বর, 424 নম্বর যাবেন। আমি এই ছোট একটা বই দেখাচ্ছি আজকে, আমি নিজেও লিখেছি। বই একটা, আর এখন যে বইটা নিয়ে কথা বলবো এটা আমার লেখা না, এটা আমার একটা খুব কাছের স্যারের লেখা। তার নাম হচ্ছে বিধান দত্ত, এবং এই বইটার নাম হচ্ছে বিধানের ছড়াগুলি, 224 নম্বর স্টলে পাওয়া যাবে সরাসরি। এই বইটা আসলে কিনে লেখা হয়েছে আপনাদেরকে একটু জানাবো, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই বইটা আমি মাঝে মাঝে দেখতাম যে উনি অ্যাকচুয়ালি কিছু ছড়া, মানে আমি জানি না ছড়া ছিল না কি ছিল, কিছু ছন্দ আকারে মিলাই মিলাই তিনি স্ট্যাটাস দিতেন ফেসবুকে, এবং কখনো ভাবিনি যে এগুলো অ্যাকচুয়ালি একটা করে ছড়ার পার্ট। তো আমিও নিজে জানতাম না যে বই লিখছেন, হঠাৎ করে আমি দেখলাম যে বই লিখেছেন। আর এই ছড়াগুলো হচ্ছে আমাদের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গিয়েছে 1919-এর আগে, ঠিক এই এই বিষয়গুলো নিয়েই এই ছড়াগুলি লিখা। মানে একটু এখানে একটু হয়তো বা এন্টারটেনমেন্টের বিষয় আছে, কিছু মোটিভেশন বিষয় আছে, আবার কিছু কি বলবো এটাকে, এখানে হতে পারে কিছু উচিত কথাও থাকতে পারে এই মানে বাক্যগুলোর মধ্যে। তো এই বইটা পড়লে, বইটার মধ্যে ছড়া লেখা আছে অ্যাকচুয়ালি, মানে টোটালি এটা কোনো ডিসক্রিপশনাল বই না। এখানে যদি আমি কয়েকটা ছড়ার নাম বলে দিই আপনাদেরকে তাহলে আরও খুব ভালো লাগবে। সেটা হচ্ছে একটা ছড়া আমি দেখলাম একটু আগে, যেমন পেঁয়াজ, পেঁয়াজের যে ঘটনাটা ছিল ঠিক পেঁয়াজ নিয়েও একটা ছড়া এখানে লেখা আছে। তো আমি আশা করব বইটা আপনারা এখান থেকে নিতে পারেন এবং পড়ে খুব মজা পাবেন। পেঁয়াজ, এটার নাম্বার কত? 21। আমি একটু দেখাই, পেঁয়াজের টপিকটা খুবই ইয়া ছিল, যে পেঁয়াজ বড় ঝাঁজ ছড়ায়, দু চোখ দিয়ে জল গড়ায়, ঠিক আছে, মধ্যবিত্তের ঘাম ঝড়ায়, তবুও চাই ঝাল বাড়ায়। হ্যাঁ, তবুও চাই ঝাল বড়ায়, মানে বড়াই যেটাকে আমরা বলি সেটাকে, পেঁয়াজ বড় গলে মেলে যতই ভাজো ফেল জল। এরপর বলছে ভুনা করো, খাওয়া দাওয়া করার জন্য ঝাল ঝলে, খাওয়ার পরে বুক জলে। এইভাবে এই আকারে অ্যাকচুয়ালি এই কবিতাগুলোকে বানানো হয়েছে, আমরাই খেতে আসছি। যতগুলো আমাদের ঘটনা ঘটে গেছে প্রায় সবগুলোই এখানে, যেমন নিরাপদ সড়ক চাই সেটা নিয়েও কিন্তু এখানে বলা আছে। আশা করবো বইটিকে নেবেন। আর আমি এখানে এসেছি, আমি একটাই কারণ, সেটা হচ্ছে বিধান স্যার আমার খুব ক্লোজ পার্সন এবং আমার একজন গাইডার বললেও চলবে, বাবা পরে সব থেকে ভালো সাপোর্টটা তিনি আমাকে দিয়েছেন আমার লাইফে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য দোয়া করে যাবেন, মানুষকে সুস্থ রাখার চেষ্টা করবেন, মানুষকে সবসময় স্যাটিসফাইড রাখার চেষ্টা করবেন, যে কোনো দিক দিয়ে, সেটা ব্যবহারের দিক দিয়ে হতে পারে, সেটা কোনো গরিব মানুষকে টাকা পয়সার দিক দিয়ে হতে পারে, যেটা আপনি করতে পারেন।